আজ সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ির সাথে একটু মাছ ভাজি হলে খুব মজা হতো বাবা। মেয়েটা দিন দিন বড্ড মাছ পাগলা হচ্ছে, কিন্তু ওর সামনে তুমি মাংস এনে দাও তবুও তোমার মেয়ে বলবে একটু মাছ হলে ভালো হতো। তা তো বলবই, আমার মাছ খেতে ভালো লাগে তা তো দেখোই, তাই জন্যই তো আমি মাছ খেতে চাই। বাবা, তুমি বাজার থেকে একটা বিশাল বড় মাছ কিনে আনবে, কেমন? এত বড় মাছ আমরা কোথায় পাবো রে মা? বড় মাছের যে অনেক দাম, আমরা গরিব মানুষ, এত বড় মাছ খাওয়ার সামর্থ্য আমাদের নেই। তুমি সব সময় এমন করো বাবা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সব সময় বলো যে আমরা গরিব, আমরা গরিব, আমরা কেন গরিব? সে কেমন কথা, এরকম করে বলতে নেই রে মা, বাবা যে দুঃখ পাবেন। তোর আমার একদম ভালো লাগে না এইসব, আমি খাবো না। যাস না মা, যাস না, না খেয়ে যাস না। সে কি গো, তুমি আবার উঠলে কেন, তোমার কি হলো? আমি খাবো না গিন্নি, আমার একদমই খিদে নেই। ও এখনো বাচ্চা মানুষ, ও কিছুই বোঝে না, ওর কথায় মন খারাপ করলে কেমন করে হবে বলতো? না গিন্নি, আমি ওর কথাই কিছু মনে করিনি। আমি দেখি যাই, একটু কাজের সন্ধানে যাই, আর কাজ থেকে ফিরে আসবার সময় যদি পারি একটা বড় মাছ কিনে আনবো। আমার সাথে চল মা, খাবি চল, এইভাবে না খেয়ে থাকতে হয় না। আর বাবাকে কেউ কখনো এমন কথা বলে? পাগলি মেয়ে একটা, বাবা কত কষ্ট পেয়েছে জানিস তুই? আমি তো ঠিকই বলেছি, বাবা জানে যে আমি মাছ অনেক পছন্দ করি, তারপরেও আমাকে কেন মাছ খাওয়ায় না? এমন করে বলতে নেই মা, তোর বাবা তোকে অনেক ভালোবাসে, সময় হলে তুই ঠিকই বুঝতে পারবি। আর তোর বাবা বলেছে আজ ফেরার পথে যদি বড় মাছ পায় তাহলে কিনে আনবে। তাহলে আমার সাথে চল মা, খাবি চল। না আমি খাবো না, আমাকে আগে মাছ এনে দাও, না হলে আমি কিছুতেই খাবো না। এখন তো মাছ নেই রে মা, তুই এখন খিচুড়ি ভাত খেয়ে নে, তোর বাবা রাতে মাছ কিনে আনবে, তখন তুই মজা করে মাছ ভাত খাস। না খাবো না, আমি কিছুতেই খাবো না। বড়বাবু, বড়বাবু, কিছু কথা ছিল আপনার সাথে। কি হয়েছে বল? বলছিলাম কি বড়বাবু, আমার কিছু টাকা দরকার ছিল, যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি কাজ করে সবগুলো টাকা শোধ করে দিতাম। এই না না, আমি কোনো টাকা দিতে পারবো না, আজ তোকে অগ্রিম টাকা দিয়ে দিলে কালকে আর একজন এসে বসবে, তখন তাকেও টাকা দিতে হবে। বাবু, আমি কাউকে বলবো না, দয়া করে আমাকে কিছু টাকা দেবেন, আমার টাকার খুবই দরকার ছিল। আমার মেয়েটা জেদ করে বসে আছে যে সে বড় মাছ ছাড়া ভাত খাবে না, একটা বড় মাছ কিনতে হবে আমার মেয়ের জন্য। এটা তো ছোট লোকেদের যত ফুটানি, 2 টাকা রোজগার করে 20 টাকার স্বপ্ন, আমি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই নে তোর আজকের কাজের টাকা। নিয়ে যাও, নিয়ে যাও, বড় বড় রুই কাতলা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। দাদা, এই বড় কাতলা মাছটার দাম কত হবে? 600 টাকা। আমার কাছে এখন 300 টাকা আছে, তুমি মাছটা আমাকে দাও, আমি বাকি টাকা পরে দিয়ে দেব। সকাল সকাল কোথা থেকে এলে বলো তো ভাই, আমি বাকিতে মাছ বেচি না। এই তুমি যাও যাও, অন্য কোথাও দেখো, চাত্র সাপ। দাদা, এই বড় কাতলা মাছটা ক টাকা হবে গো? 500 টাকা। দাদা, 300 টাকায় দাও না মাছটা। 300 টাকা দিয়ে এই পোনা মাছ নিয়ে যাও,
সকাল সকাল কোথা থেকে যে আসে এসব উদবাস্তু মার্কা লোক, 300 টাকায় বড় কাতলা মাছ কিনবে, যত সব। এই যাও যাও, এখন ধান্দার সময়, আমার ধান্দার 12টা বাজিও না, যাও। কি কপাল আমার, মেয়েটাকে একটা বড় মাছ কিনেও খাওয়াতে পারলাম না। হ্যাঁ রে মা, তোর বাবা এখনই চলে আসবে। কি মজা কি মজা, বাবা বড় মাছ কিনে আনবে আর আমি বড় মাছের মাথা দিয়ে ভাত খাবো। হ্যাঁ রে মা, কাল সকালে তুই বড় মাছের মাথা দিয়ে ভাত খাস। এখন চল তো দেখি কয়টা খেয়ে দিয়ে শুয়ে পড়বি। না মা, আমি এখন খাবো না, আমার বাবা বড় মাছ কিনে আনবে, তারপর আমি সেই মাছ দিয়ে ভাত খাবো। কি রে মা, এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাসনি যে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি বাবা। ঠিক আছে চল, একসাথে গিয়ে এখন খাবার খাবো। তুমি মাছ এনেছো বাবা? তুমি না বলেছিলে আসার সময় বড় মাছ কিনে নিয়ে আসবে। না রে মা, আজকে ফিরতে দেরি হয়ে গেছে তো, তাই বাজারে মাছ পাইনি। চল খেয়ে নিবি, কালকে সকালে আমি ঠিক মাছ কিনে দেব। না বাবা, তুমি সব সময় এরকম করো, আমি কিছুতেই খাবো না। জেদ করা ভালো না মা, চল খেয়ে নিবি চল। আমি তো বললাম কালকে সকালে তোমাকে বড় মাছ কিনে দেব। না বাবা, আমি মাছ খাবো, আমার এক্ষুনি বড় মাছ চাই, আমি বড় মাছ ছাড়া কিছুতেই ভাত খাবো না, এই আমি বলে দিলাম। এমন করে বলতে নেই রে মা, চুপ কর, বাবা বলেছেন তোমার জন্য বড় মাছ কিনে আনবে কাল সকালবেলা। কি গো কাকা, তুমি এই অসময়ে আমার পুকুরে বসে আছো যে? সে কথা আর বলিস না সুজয়, তুই তো জানিস আমি অল্প টাকায় রোজগার করি, আর তোর ভাতিজি হয়েছে একরকম, প্রতিদিন বড় বড় মাছ খাওয়ার বায়না করে। বড় মাছ ছাড়া তার মুখে যে অন্য কিছু রোচে না, কি যে করি মেয়েটাকে নিয়ে। আরে কাকা, এটা কোনো কথা হলো? তুমি আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাও, তোমার মেয়ে তো আমার ভাতিজি হয় নাকি? না রে, তুই কতদিন আমার মেয়েকে মাছ খাওয়াবি? যদি কোনোভাবে আমার অভাবটা দূর হয়ে যায় তাহলেই হতো। এ উপরওয়ালা, তুমি আমার অভাব ঘুচিয়ে দাও, আর না হলে আমার মেয়েটাকে একটু বুদ্ধি দাও। গোপাল কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই কাজটা করে দেখো, তোমার মেয়ের ভুল নিশ্চয়ই ভাঙবে। তা কি বুদ্ধি আমাকে বলতো? আরে আমি কি ভোটের পোস্টার বিতরণ করছি নাকি যে সবাইকে দেব? তুমি কাছে এসো, কানে মুখ লাগিয়ে বলি। আরে বাস, হে তুই তো আমাকে দারুণ বুদ্ধি দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। গিন্নি, ও গিন্নি, এইদিকে এসো তো একটু, শুনে যাও। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের শুনি? ঘরের মধ্য থেকে চালটা দাও তো আমাকে। কেন, তুমি এত রাতে জাল দিয়ে কি করবে? নদীতে মাছ ধরতে যাওয়ার কথা ভাবছো না তো আবার? থাক, এখন তোমাকে কোথাও যেতে হবে না, যদি যেতে হয় কাল সকালে যাবে। আমার কাছে এসো, একটা কথা শুনে যাও গোপনে। কিন্তু এই কাজ করে কি কিছু হবে? কিছু হোক বা না হোক সেটা পরে দেখা যাবে, তোমাকে আমি যেমনটা বলেছি ঠিক তেমনটা করো। এ কে কে, এই এত রাতে আমার পুকুরে জাল ফেলে কে?
এই রে, কাজ সেরেছে, পুকুরের মালিক চলে এসেছে, এখন যে আমি কি করি? গোপাল কাকা, তুমি? আমি কখনো ভাবতে পারিনি তুমি এ কাজ করবে। ছি 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 ছি। আরে কি হয়েছে, তোমরা এখানে কেন? দেখো কাকি, দেখো, তোমার স্বামী এই রাতের বেলায় আমার পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছে। কি, তুমি এত নিচে নামতে পারলে? শেষ পর্যন্ত কিনা চুরি? ছি, আমার ভাবতেও খারাপ লাগে যে আমি একটা চোরের সাথে বাস করি। না মা, বাবার কোনো দোষ নেই, সব দোষ আসলে আমার। আমরা তো গরিব মানুষ, বড় মাছ কেনার সামর্থ্য আমার বাবার নেই, কিন্তু আমি তারপরেও রোজ মাছ মাছ করে বাবার মাথা খেয়ে ফেলেছি, তাই বাবা এই কাজ করতে বাধ্য হয়েছে। আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো বড় মাছের জন্য লোভ করব না। চলো বাবা, বাড়িতে চলো। সুজয় কাকু, দয়া করে তুমি এই কথা কাউকে বলো না, আমাকে তুমি মাফ করে দিও, আমার বাবার কোনো দোষ নাই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, সেটা দেখে আমি খুশি হয়েছি। গোপাল কাকা, নাও নাও, হ্যাঁ, পুকুরে জাল ফেলে একটা বড় মাছ ধরে বাড়িতে নিয়ে যাও। না গো, আমার কোনো মাছ লাগবে না, তুমি আমার বাবাকে মাফ করে দিয়েছ, এটাই অনেক। আমি আর কখনোই বড় মাছ খাইতে চাইব না। আজ আমার বড় মাছ খাবার লোভ আমার বাবাকে এত খারাপ কাজ করতে বাধ্য করেছে।